এমন একটা মাস রমজার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়ু আল্লা জিনা আমানু কুটিবা আলাই কুমু শ্রিয়ামুকামা কুটিবা আল্লা জিনা মিন কবলি কুমলা আল্লা কুম তত্তকু মুসলমান বাবা ভাইরা আল্লাহরে বই করেন আপনারা আমার অন্ধকার কবরে যেতে হবে এটা কিন্তু সত্য না মিথ্যা আস্তা বলেন সত্য না মিথ্যা এই জন্য মুসলমান বেশি বেশি করে রমজানে আল্লাহরে স্মরণ করবেন বাবা এরা ওই জান আগুনের কথা চিন্তা করেন যে আগুন জাহান্নামের মধ্যে প্রায় সত্তরটা বাগ আমার আল্লাহ রেখে দিয়েছেন মাত্র একটা বাগ আগুন আমার আল্লাহ জমিনের মধ্যে রাখছে যে আগুনে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে तमाम বিশ্বের মধ্যে বড় বড় বিল্ডিং গোলা সরকার হয়ে যায় কত বড় কথা রমজানে চুপ থাকলে ও বেহুদা কথাবার্তা সারা দুদিকেও কেউ রমজানে বসে থাকে আল্লাহ অন্য মাসে তাসপি আদায় করার সওয়াব আল্লাহ রমজান মাসে দান করে দেয় এটা কি সাধারণ কথা একটা মানুষ তসফি জোপে লুকটা আবেদ লুকটা আলেম না আবেদ আমল করতে করতে আল্লাহর হয় আল্লাহ বলে না আমল করতে করতে আল্লাহর এমন একটা মানুষ রমজান মাসে বাদে এগারো মাসে তাসপি পড়ে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আর রমজান মাসে আমি গতকালকে হাদিসটা দেখে আশ্চর্য হয়ে গেলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ রমজানের কি ফজিরত দান করছেন আপনি দুনিয়াবি কথাবার্তা ছাড়া যদি রমজানে বসে থাকেন রমজানের রোজা রাই মুখের মধ্যে রাইখা আল্লাহ এই রমজান মাসে অন্য মাসে তাসপি জাপার স্বভাব এই রমজানে আল্লাহ আপনারে বৈশা থাকলে দান করে দিবে এটা কি সাধারণ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে কোন ব্যক্তি যদি ইফতার ইফতার সামনে সামনে রাখিয়া রাখিয়া নানান রকমের খাবার নিয়ে আসে বসে আছে হুকুমের জন্য বসে আছে আল্লাহ কখন হুকুম করবেন ওই মানুষটা ইফতার খাবে আমার আল্লাহ ফিরিস্তাদেরকে ডাক দেয় বলে ফিরিস্তারা তোমরা বলেছিলে আমি আল্লাহ মানুষ না বানাইতে কারণ আল্লা বলেছিলেন আমি আল্লাহ জমিনের মধ্যে আদম বানাবো ওয়া কলা রব্বু মালা ফিল আর খলিফা আমার আল্লাহ জানাই দিলেন এ ফিরিশারা আয় তোমরা বলেছিলা দুনিয়ার জগতে আদম না বানানোর জন্য কিন্তু আমি আল্লাহর বান্দারা দেখো ইফতারের আগ মুহূর্তে এক মিনিট আগে না পরেও না আমি আল্লাহর হুকুম মান্য করার জন্য তারা ফজরের সময় খানা খাইয়া মাঝরাত রেখানা খানা খাইয়া সারা দিন পর্যন্ত তারা উপবাস থাকিয়া তারাদের চোখের সামনে খানা আছে তারপরও তারা খানার মধ্যে ধরে না রাতের বেলা তারা গোপনে খানা খাইতে পারে দুনিয়ার কেউ দেখতে পারবে না এরপরেও তারা আমি আল্লাহর ভয়ে তারা খানা খাই না এ ফিরিস তারা আয়া আমার এই বান্দাদেরকে দিকে তাকায়া দেখো তোমরা বলেছি না আদম না বানানোর জন্য কিন্তু আদম দেখো আমি আল্লাহরে বয়ে বই কইরা সামনে রকম খাবার নিয়ে তারা বসে আছে ইফতার নিয়ে বসে আছে আমি আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত না হবে তারা খাবে না আমার আল্লাহ জানাই দিলেন ফিনিস তারা আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া রাখলাম এই বান্দারা রোজারত অবস্থায় তারা যদি আমার হুকুম মান্য করতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তারা যখন ইন্তেকাল করবে আমি আল্লাহ রোজাদারের এই দৃশ্যটার কারণে আমি আল্লাহ বান্দারে জাহান নামের গুণা মাফ কইরা দুনিয়ার অপরাধ গুলা মাফ কইরা আমি আল্লাহ তাদেরকে জান্না দিয়া পুরস্কৃত করা দেব আল্লাহর নবী জানিয়েছেন একটা রোজা যদি কোনো ব্যক্তি ভঙ্গ করে ফেলে ওই ব্যক্তিটার জন্য কত বড় শাস্তি হবে রমজানের বাহিরে ওই মানুষটা একজন নয় দুইজন নয় যদি রমজানে একটা রোজা এমন ভাবে বঙ্গ করে ফেলে সে ষাটটা তি মিসকিনকে খাওয়াতে হবে শুধু এতটুকু নয় ষাটটা গুলামকে আজাদ করে দিতে হবে এ গুলামের ব্যাপারটা চিন্তা করেন সময় অল্প আরবে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কিন্তু গুলাম কেনা বেচা করা হয়তো মানুষ কেনা বেচা করা হয়তো একটা মানুষের দাম যদি এক শত হাম হয় তইলে আজকে থেকে চোদ্দশো বছর আগে একটা গুলামকে যদি এক শত হাম দিয়ে আজাদ করে দেওয়া হয় মুক্ত করে দেওয়া হয় তাইলে ষাটটা মানুষকে কত টাকা দরকার ছয় হাজার হাম আর ওই সাড়ে চোদ্দশো বছর আগে একটা একটা উট কিনা যায় তো একশো দেড়হামে তাইলে একটা উট যদি একশো দেড়হামে কিনা যায় তাইলে এখনকার জামানায় জমা উট ষাটটা উঠ কেনার সমান হইল একশো টাকা ষাটটা উট কেনার দাম কইল ছয় হাজার দেড়হাম তাইলে একজন মানুষ যদি রোজা ভাঙ্গ করে ও কারণে তাইলে এই জামানায় ষাটটা উট কিনতে যত টাকা দরকার তত টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে এই রোজাটা কেমন ভাবে আমাদের রাখতে হবে কিতাবের মতে দেখলাম আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিস মধ্যে বলেন কোন ব্যক্তি যদি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন রমজান মাসে প্রথম রমজান যেদিন হয়ে যাবে ওই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে maaf করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজার মধ্যে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা দৃষ্টি করেন একটা দৃষ্টির কারণে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন জাহান্নামে আমার আল্লাহ তাকাইতে দেরি হয় আল্লাহর তাকানিতে আমার আল্লাহ একজন নয় দুইজন নয় প্রথম রমজানে 10 লক্ষ জাহান্নামে কে আল্লাহ মুক্তি করে দেন but home ram আমার আল্লাহ দশ লক্ষ জাহান নামীদেরকে মাফ করে দেন এবার দ্বিতীয় রমজানে আরো দশ লক্ষকে আমার আল্লাহ মাফ করে দেন আর তৃতীয় রমজানে আরো দশ লক্ষ আমার আল্লাহ জাহান নামীকে মাফ করে দেন জাহান নামীদেরকে মাফ করতে 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 প্রথম রমজান থেকে ২৯ রমজান পর্যন্ত আমার আল্লাহ প্রায় তিন কোটি জাহান নামীকে মাফ করে দেন আল্লাহ নবী রহমাতুল্লিল নবী হাদিস শরীফের মধ্যে বলেন এই উম্ম নিকট জেনে যাও উনত্রিশটা দিন আমার আল্লাহ দশ লক্ষ করে করে জান নামিকে মাফ করে দেন কিন্তু শেষ রাত্রে ত্রিশটা রমজান ওই ৩০তম রাত্রে আমার আল্লাহ আলামিন একজন নয় দুইজন নয় ২৯ দিনে যত মানুষ মাফ করেছেন অর্থাৎ তিন কোটি আল্লাহ ২৯ দিনে মাফ করেছেন আর শেষ রমজানের দিনে আমার আল্লাহ আরো তিন কোটি জাহান নামিকে আমার আল্লাহ মুক্ত করে দেন আল্লাহ পাকরব বোলা আলামিন জানিয়েছেন ইয়া আইয়ো আল্লাহ্জিন আ মানুহ কুতিবা আলাইকুম শিয়ামু কামা কুতিবা আল্লাহ্লাহ্জিন আমিন বাবু কম লা আল্লাহ কুম তাত্তা আমার আল্লাহ্ জানাইলেন এ বান্দারা আমি আল্লাহ পাকলব বোলা আলামিন তোমাদেরকে তোমাদেরকে রোজা রাখার জন্য নির্দেশ করলাম এ রমজানে অনেক মানুষ আছে রোজা রাখে না আছে কি না নাইম অনেক মানুষ আছে নিজের শরীরের কথা চিন্তা করে আর রোজা রাখে না বাইরের বন্ধুরা বাবারা রমজান মাসে দিনের বেলা পানাহার করে বুখারা এলাকা একটা জায়গা রয়েছে ওই বুখারা এলাকার মধ্যে একজন মানুষ তারা বাবা ছেলে হাজী শরীফের মধ্যে ঘটনার মধ্যে একটা আলোচনার মধ্যে এমন ভাবে এসেছে একজন আল্লাহর ওলী তিনার আবাব ছেলে দুইজন মুসলমান রমজান মাসে রোজা রাখা অবস্থায় ছেলে মুখের মধ্যে খানা নিয়া নিয়া সে বাজারের মধ্যে যাইতে লাগলেন আমাদের ছেলেরা আমাদের মেয়েরা বাবার সাথে বাজারে কি যাই না বাজারে যাওয়ার সময় একটা ছেলে তার বাবার সাথে বাজারে রোয়ানা করলেন কিন্তু ছেলেটার মুখের মধ্যে কি একটা যেন খাইতেছে একটা মানুষ যিনি যিনি কইলেন কইলেন আগুনের আগুনের যারা রমজান মাসে দিনের বেলা খানা খান যারা রমজান মাসে দিনের বেলা খানা খান তাদের জন্য এই ওয়াজটা জানা যায় মুসলমান বাবা ছেলে মুসলমান যে মাত্র বাজারে রওনা করলেন আর ওই সন্তানটার মুখের মধ্যে খাবার খাইতেছেন ছোট মাস বাচ্চা আর একজন আগুনের পূজারি যিনি আগুনের পূজা করে যিনি কালিমা পরে মুসলমান হয় নাই বাপ দাদার ধর্ম কালিমা না ওই মানুষটা হইল বেদরমে ওই মানুষটা হইল আগুনের পূজারে এমন একটা মানুষ রাস্তা দিয়া বাজার থেকে আসার সময় দেখলেন একটা মুসলমানের ছেলের হাতের মধ্যে একটা খাবার দিনের বেলা রোজা রাখা অবস্থায় সে খাইতেছে হঠাৎ করিয়া আগুনের পূজারি এসে কিন্তু কালিমা পরে মুসলমান হয় নাই কিন্তু তার দেখা জিনিসটা মায়া লাগছে লাইগা সে রাগান্বিত হইয়া মুসলমানের ছেলের গালের মধ্যে একটা থাপ্পর মাইরা দিছে সুবাহানাল্লাহ বলেন মুসলমানের ছেলে একটা বিদুরমি আগুনের পূজারী কালিমা পরে মুসলমান হয় নাই ও একটা সন্তান যে মাত্র কালিমা পরনে ওয়ালা ছেলেটার গালের মধ্যে চর মারলেন চর মারার সাথে সাথে বাবার সামনে যদি সন্তান রে কেউ মারে বাবা জবাব দেখবে কি দিবে না হঠাৎ করিয়া এই বাবা ডাক দেয়া বলে এ বিদরমি তুমি তো মুসলমান না আমার ছেলেরে তুমি কেন থাপ্পর মাল্লা বলতেছে তোমরা হইল মুসলমান ইন্নাদিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম কিন্তু তোমরা ইসলাম পাইলা আমরা কইলাম বিদরমি আমাদের ধর্মের কোনো ঠিক ঠিকানা নাই আমরা যদিও আগুনের পূজা করি কিন্তু আগুনের পূজা আমাদের জন্য সত্য না আমরা তোমাদের কোরআন থেকে জানলাম তোমার নবী রহমান তুল্লি লালামীজের কালাম থেকে জানলাম আমার আল্লাহ তোমার আল্লাহ জানায় ইন্দ ইসলাম তোমাদের প্রভুর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কইল ইসলাম অথচ মুসলমানের সন্তান তোমার ছেলেটে বাজারে যাওয়ার সময় রমজান মাসে খানা খাইতেছে এই কথা বলিয়া যেই মাত্র থাপ্পর মাল্লেন সন্তান বলতেছে ও বিধর্মে তুমি আমার থাপ্পর মাল্লা আমি দিনের বেলা খাইলাম আর আমার বাবা গড়ে গোপনে গোপনে খাই জুড়ে কন্যা না তুমি আমার গালে থাপ্পুর মারছো আমার বাবা মুসলমান সে ঘরে গোপনে গোপনে খায় নাউজিল্লা কই না আমাদের সমাজে এরকম লোক আছে ঘরের ভিতরে গোপনে খায় এ মুসলমান বাবা মায়েরা ওই কালিমা পড়নে ওয়ালা মুসলমান তারা বাবা ছেলে লজ্জায় পাইয়া বাজারে চলে গেলেন আর বিদুরমি সে কিন্তু এখনো কালিমা পড়ে নাই সে এই কাজ করিয়া বাড়ির মধ্যে চলে গেল কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান কবজ করলেন আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লো নাফসিং জাইকাতুল মাউত যাদের প্রাণ আছে মৃত্যুর রূপে আলা গ্রহণ করতে হবে আকাশ বাতাস তরলতা গাছপালা যা কিছু আছে দেখবেন সকল কিছু যাদের প্রাণ আছে মৃত্যুর আলা গ্রহণ করতে হবে যদিও বিধর্মীটা যদিও সে কালিমা পড়ে মুসলমান হয় নাই সেও কিন্তু মৃত্যুবরণ করতে হবে ওই এলাকার বুখারা এলাকা একজন আল্লাহ রলি স্বপ্নে যুগে তাকায়া দেখতে পাইলেন একজন বিদুর্মী মানুষ এই যে আগুনের পূজারিটা মুসলমানের ছেলের গালের মধ্যে থাপ্পর মারলো ওই মানুষটা জান্নাতের মধ্যে ঘুরাঘারি করতে লাগলেন আল্লাহর রলি জান্নাতের মধ্যে ঘুরাঘারি যেই মাত্র দেখলেন ডাক দিয়া বলে কি ব্যাপার তুমি তো কালিমা পড় নাই তুমি তো দুনিয়ার মধ্যে আগুনের পূজা ছিল তুমি তো আগুনের পূজা করতা তুমি এই এই জান্নাতের মধ্যে তুমি কেমনে থাকবা ডাক দিয়া বলে এম মুসলমান এ আল্লাহ রলি তাইলে শোনো আমি যখন মুসলমানের সন্তান দিনের বেলা রোজা রেখেছিল রমজানে রোজা রাখা ফরস আল্লাহ করে দিয়েছেন কিন্তু মুসলমানের সন্তান বাজারে যাওয়ার সময় রোজা না রাইখা দিনের বেলা খানা খায়াছিল আমি তার দিকে তাকাইলাম তাকাইয়া রাগ হইয়া একটা চোর মারলাম এই চোরটা মারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দৃশ্যটা ভালো লাগা গেছে সুবহানাল্লাহ বলতেন না একটা বেদর্মী একটা বিদরমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উসিলায় আল্লাহ তার মহব্বতরা কবুল করে নিছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ডাক দিয়া বলেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া বতাগু ইলাইহিল ওয়াসিলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উসিলা তালাশ করে বান্দারে মাফ করার জন্য এই আল্লাহর ওলি বলে তুমি কেমনে গেলা ওই কালিমা পড়নে ওয়ালা ব্যক্তিটা না মিটা কয় আগুনের পূজারি কয় আমি যে মাত্র ইন্তেকাল করম ইন্তেকাল করার আগে আমার আল্লাহ আমার কালিমা নসিব করায়াছেন আমার ভিতরে হেদায়েতের নূর ঢুকে গেল হেদায়তের নূর ঢুকে যাওয়ার কারণে আমি কালিমা পড়লাম আল্লাহ নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ যে ব্যক্তি কালিমা পড়বে আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে বলুন আল্লাহ আল্লাহর নবী

কাটারে রমজানের পবিত্রতা রক্ষা করতে যে ইয়া যে আমি থাপ্পর মারলাম এই কারণে আল্লাহ আমারে ডাক দিয়ে বলেন যা যা বেদরুমি যা আমি আল্লাহর একটা হুকুম তুমি সুন্দর করে আদায় করার কারণে তুমি সম্মান করার কারণে রমজানকে ইজ্জত করার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম শুধু এটাই নয় আমি আল্লাহ তোমারে মরণের পরে জান্নাতবাসী করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন ৱামা হোৱালা পুতুল জিন্ন ৱাল ইং ইল্লা লিয়া আবুদু আর যোৰে বোলো নচুবাৰ নলহ মুসলমান বাবা মা আল্লাহ পাকরবুল আলামিন জানিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি আল্লাহ পাকরবুল আলামিন মানব এবং জিন জাতিকে ইবাদত করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য মানব এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য আমরা মানুষ হইয়া দুনিয়ায় আসিয়া জন্ম লভিয়া আল্লাহর চিল্লাম না নবী চিল্লাম না আপনারা আমার কবরে জানি কি গতি হয়ে যায় মুসলমান বাবা মায়েরা আপ

আমি মানুষ হইয়া জন্মলভিয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্মলভিয়া মানুষের করিলাম কি মুসলমান মানুষের কি করলেন আল্লাহর কাছে কি নিয়া যাইবেন এটার জন্য আসুন আমরা একটু সামনে যাই আওয়াজ দেয়া বলেন আমাদের আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা নাই মুসলমান বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন সময় অল্প আল্লার নবী রহমাতুল্লিল আমিন নামিন উপরে এক হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বলেন রমজান মাসে কেউ যদি সম্মান করে রমজানকে আল্লাহ কেমন ভাবে দান করেন রমজানে এক রাকাত নামাজ যদি কেউ তেলাওয়াত করে ফরজ নামাজ এই ব্যক্তিটা এক রাকাত নামাজ আদায় করলে অন্যান্য মাসে আমার আল্লাহ সত্তরটা ফরজ নামাজের সওয়াব আল্লাহ দান করে দেন আল্লাহর নবী রমাতুল লিল আলামিন নবী জানিয়েছেন রমজান মাসে যদি কোনো ব্যক্তিকে রমজান মাসে কোনো ব্যক্তি যদি নফল নামাজ আদায় করে অন্যান্য মাসে সেটা ফরজ নামাজের মতো সওয়াব হয়ে যায় রমজান মাসে যদি কেউ এক কুরআন শরীফ খতম করতে পারে রে অন্যান্য মাসে একটা নয় দুইটা নয় আমার আল্লাহ সত্তরটা খতম করার সওয়াব তার আমল নামায় আমার আল্লাহ দান করে দেয় আই হয় হয় মুসলমান বাবা ভায়া আল্লাহ রনবী রহমা তুল্লি লাল আমি জানিয়েছেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা মানুষকে ইফতার করায় জোরে বলুন কি করায় রমজান মাসে যদি কোনো ব্যক্তিকে একটা মানুষ ইফতার করায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তিতে ইফতার করানোর কারণে তার আমল নামে তামাম জগতের জাহানের যত মানুষ আছে সকলকে ইফতার করানোর সওয়াব আমান আল্লাহ তার আমল নামায় দান করে দিবে আল্লাহ ডাক দেয়া বলেন বিসমিল্লাহির রহমানির ইন الله على كل شيء قدير. الله دكتور يقول إن أمي الله. পাক রব্বুল আলমিন সর্বশক্তিমান আল্লাহ চাইতে বড় মহান আল্লাহ চাইতে বড় শক্তিমান কেউ নাই মুসলমান বাবা মায়েরা অপর বর্ণনা এসেছে আল্লাহর নবী রহমাতুল্লিন আলমিন হজরতে আবু হুরাইর রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত মায়ার নবী ডাক দিয়া বলেন জান্নাতে এই রমজান মাসে প্রত্যেকটা জাহান যখন জাহান্নামের নামের মধ্যে চলে যায় এগারো মাস জাহান নামের মধ্যে চলে কিন্তু রমজান মাস আসলে আমার আল্লাহ জাহান জান্নাতের জন্য দরজা খুলে দে পুলিশ ধরবো এগারো মাস আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে জ্বালাই শুধু জাহান্নামের বর্ণনা যদি শুনে আস্তার জগ হয়ে যাবেন এই দুনিয়ার মধ্যে যে আগুন আমরা দেখি দেখি কি দেখি না বাবা এই ঢাকার জমিনে কিছুদিন পরে পরে বড় বড় বিল্ডিংয়ের মধ্যে আগুন জ্বলে চট্টগ্রামে বড় বড় বিল্ডিং এর মধ্যে আগুন জ্বলে যে আগুনের কারণে জ্বলে সরকার হয়ে যায় আপনার আমার ঘরে যে আগুন আছে তাম বিশ্বের মধ্যে যে আগুন আছে এই আগুনটা কি আগুন জানেননি যে আগুন লোহা পর্যন্ত গলায়া দেয় ইট পর্যন্ত গলায়া দেয় আপনার আমার চোখের সামনে যা দেখেন সব কিছু দেয় একজন বিদর্মী মুসলমান একজন বিদর্মী অর্থাৎ অন্য ধর্মের অবলম্বে ধরেন সনাতন ধর্ম তাদের ধর্মের মধ্যে কোনো ব্যক্তি মারা গেলে তারা আগুনে পোড়ায়া দেয় আছে কিনা নাই আমি কোনো ধর্মকে ছোট করতেছি না মুসলমান কিন্তু একটা মানুষকে পর্যন্ত জ্বালাইয়া সারকার করে দেয় দুনিয়ার আগুন আর এই আগুনটা জাহান্নামের আগুন কেমন হবে জানুনি রে মুসলমান জাহান্নামের যে আগুনটা আছে ওই আগুনটারে আমার আল্লাহ প্রায় সত্তরটা ভাগ করলেন সত্তরটা ভাগ কইরা একটা বাঁক মাত্র এই জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে আনলেন আর উনসত্তরটা বাঁক আমার আল্লাহ রেখে দিয়েছেন যদি জাহান্নামের আগুনে সত্তরবার সাকায়া দেওয়া হয় একটা বার যদি একটা বাঁক রাখা হয় একটা বাঘের আগুন হইল বাংলার জমিনের আগুন পৃথিবীর আগুন আর আপনার আমার চোখের সামনে আরও প্রায় ঊনসত্তরটা বাঘ আর উনসত্তরটা পাওয়ারের আগুন যেমন আল্লাহ জাহান মধ্যে রায়কা দিয়েছেন বলুন আল্লাহ আগবার আরে দুনিয়ার আগুনে যদি সরকার কইরা দেয় দুনিয়ার আগুনে যদি আপনার আবারে ধ্বংস করে দেয় একটা মানুষকে পর্যন্ত সরকার করে দেয় দুনিয়ার আগুন আর এই আগুনটা জাহান আগুনের প্রায় উচ্চত্তরটা বাক আল্লাহ রেখা দিয়েছে এই আগুনকে কি ভয় করা দরকার নাই মুসলমান বাবা বায়রা ওই আগুনের কথা চিন্তা যে আগুন জাহান্নামের মধ্যে প্রায় সত্তরটা বাঘ আমার আল্লাহ রেখে দিয়েছেন মাত্র একটা বাঘ আগুন আমার আল্লাহ জমিনের মধ্যে রাখছে যে আগুনে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে তাম বিশ্বের মধ্যে বড় বড় বিল্ডিং গুলা পুরে সরকার হয়ে যায় একটা জিন্দা মানুষ আগুনে সাইরা দিলে পুরে সরকার হয়ে যায় একটা মানুষ শুধু নয় বড় বড় প্রাসাদ বিল্ডিংগুলা যদি আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয় পুরো সরকার করে ফেলে কিন্তু আপনার আমার কি মনে নাই আমার আল্লাহ যে বান্দা বানাইছে জাহান নামের মধ্যে যদি যাইতে হয় আমার আল্লাহ জাহান্নামের জন্য বান্দা বানায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন ফাদু শরীফ যদি নেক কাজ করতে পারি আল্লাহর পথে নবীর হুকুম অনুযায়ী চলতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে বালাখানা রাখছে মুসলমান বাবা ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন রমজান মাস এমন একটা মাস এই মাসে যদি কেউ সম্মান করে রে আমার আল্লাহ প্রত্যেকটা এগারো মাসের আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে দান করেন কিন্তু শুধু রমজান মাসে আল্লাহ আল্লাহ পাক আলামিন বান্দার আমল নামা ফিরিস্তার মাধ্যমে দেই না পাক আলামিন জানাইলেন এগারো মাস আমি আল্লাহ আমার ফিরিস্তা মাধ্যমে সওয়াব দান করলাম কিন্তু রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফিরিস্তা মাধ্যমে আমি আমার রমজানের বান্দার আমল নামা দেই না আমি আল্লাহ রমজান দানের আমল নামে আমি আল্লাহ পাক বোলে আল বান্দারে দান দান কৰব আৰু যোৰে কনচুব আনল্লাহ এমন একটা মাস ৰমজা আল্লাহ ডাক দিয়া বোলে নিয়া আইয়ো আল্লা আমানু কুতিবা আলাই কুমুচিয়া মোক মা কুতিবা আল জিন আমিন ক বলে লা আল্লাহ কুম্ মুসলমান বাবা এরা আল্লাহরে বই করেন আপনারা আমার অন্ধকার কবরে যেতে হবে এটা কিন্তু সত্য না মিথ্যা বলেন সত্য না মিথ্যা এই জন্য মুসলমান বেশি বেশি করে রমজানে আল্লাহরে স্মরণ করবেন কত বড় কথা রমজানে চুপ থাকলে বেহুদা কথাবার্তা সারা যদি কেউ রমজানে বসে থাকে আল্লাহ অন্য মাসে তাসপি আদায় করার সওয়াব আল্লাহ রমজান মাসে দান করে দেয় এটা কি সাধারণ কথা একটা মানুষ তাসপি জোপে লুকটা আবেদ লুকটা আলেম না আবেদ আমল করতে করতে আল্লাহর উলি হয় সুবাহ আল্লাহ বলেন না আমল করতে করতে আল্লাহর উলি হয় এমন একটা মানুষ রমজান মাসে বাদে এগারো মাসে তাসপি পড়ে সুবাহান আল্লাহ সুবাহান আর রমজান মাসে আমি গতকালকে হাদিসটা দেখে আশ্চর্য হয়ে গেলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ রমজানের কি ফজিরত দান করছেন আপনি দুনিয়াবি কথাবার্তা ছাড়া যদি রমজানে বসে থাকেন রমজানে রোজা রাই মুখের মধ্যে রাইখা আল্লাহ এই রমজান মাসে অন্য মাসে তাসপি জাপার স্বভাব এই রমজানে আল্লাহ আপনারে বৈশা থাকলে দান করে দিবে এটা কি সাধারণ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে কোন ব্যক্তি যদি ইফতার ইফতার সামনে সামনে রাখিয়া রাখিয়া নানান রকমের খাবার নিয়ে আসে বসে আছে হুকুমের জন্য বসে আছে আল্লাহ কখন হুকুম করবেন ওই মানুষটা ইফতার খাবে আমার আল্লাহ ফিরিস্তাদেরকে ডাক দেয় বলে ফিরিস্তারা তোমরা বলেছিলে আমি আল্লাহ মানুষ না বানাইতে কারণ আল্লাহ বলেছিলেন আমি আল্লাহ জমিনের মধ্যে আদম বানাবো ওয়াইজ দ্য অলআ রব্বুকা লিলমালা ই কাতি ফিল আর খলিফা আমার আল্লাহ জানাই দিলেন এ ফিরিশারা আয়া আয়া তোমরা বলেছিল দুনিয়ার জগতে আদম না বানানোর জন্য কিন্তু আমি আল্লাহর বান্দারা দেখো ইফতারের আগ মুহূর্তে এক মিনিট আগে ওনা পরে ওনা আমি আল্লাহর হুকুম মান্য করার জন্য তারা ফজরের সময় খানা খাইয়া মাঝ রাত্রে খানা খাইয়া সারা দিন পর্যন্ত তারা উপবাস আ তারাদের চোখের সামনে খানা আছে তারপরেও তারা খানার মধ্যে ধরে না রাতের বেলা তারা গোপনে খানা খাইতে পারে দুনিয়ার কেউ দেখতে পারবে না এরপরেও তারা আমি আল্লাহর ভয়ে তারা খানা খাই না এ ফিরিস তারা আয়া আমার এই বান্দাদেরকে দিকে তাকায়া দেখো তোমরা বলেছি না আদম না বানানোর জন্য কিন্তু আদম দেখো আমি আল্লাহরে বই কই সামনের খাবার নিয়ে তারা বসে আছে ইফতার নিয়ে বসে আছে আমি আল্লাহর হুকুম যতক্ষণ না হবে তারা খাবে না আমার আল্লাহ দিলেন তারা আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে রাখলাম এই অবস্থায় তারা যদি আমার হুকুম মান্য করতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তারা যখন ইন্তেকাল করবে আমি আল্লাহ রোজাদারের এই দৃশ্যটার কারণে আমি আল্লাহ বান্দারে জাহান নামের কয়রা দুনিয়ার অপরাধগুলা মাফ কইরা আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া পুরস্কৃত করে দেব আল্লাহর নবী জানিয়েছেন উম্মত একটা রোজা যদি কোন ব্যক্তি ভঙ্গ করে ফেলে ওই ব্যক্তিটার জন্য কত বড় শাস্তি হবে রমজানের বাহিরে ওই মানুষটা একজন নয় দুইজন নয় যদি রমজানে একটা রোজা এমন ভাবে বঙ্গ করে সেই সাইটটা ইয়েতি মিসকিনকে খাওয়াতে হবে শুধু এতটুকু নয় সাইটটা গোলামকে আজাদ করে দিতে হবে এই গোলামের ব্যাপারটা চিন্তা করেন সময় অল্প আরবে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কিন্তু গোলাম কেনা বেচা করা হয়তো মানুষ কেনা বেচা করা হয়তো একটা মানুষের দাম যদি একশত দেড় হাম হয় তইলে আজকে থেকে চোদ্দশো বছর আগে একটা গুলামকে যদি একশো তো দেড় হাম দিয়ে আজাদ করে দেওয়া হয় মুক্ত করে দেওয়া হয় তাইলে সাইটটা মানুষকে কত টাকা দরকার হাজারদের হাম আর ওই সারে বছর আগে একটা একটা উট কিনা যায় তো একশো দেড় হামে তাইলে একটা উট যদি একশো হামে কিনা যায় তাইলে এখনকার জামানায় ষাটটা উট কিনার সমান কইল একশোটা ষাটটা উট কিনার দাম কইল ছয় হাজার হাম তাইলে একজন মানুষ যদি রোজা বাঙ্গ করে ও কারণে তাইলে এই জামানায় ষাটটা উট কিনতে যত টাকা দরকার তত টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে পারবেন কথা বলেন না পারবেন ষাটটা ইয়াতিমকে ষাটটা ইয়াতিমকে খাওয়াতে হবে সাইটাম গুলামকে আজাদ করে দিতে হবে এরপরে যদি না হয় আল্লাহ নবী বলেন কেউ যদি বিনা কারণে একটা রোজা ভঙ্গ করে ওই ব্যক্তিটার সাইটা ইয়াতিমকে খাওয়ানো সাতটা ইয়াতিমকে মুক্ত করে দেওয়া পাশাপাশি সে সাইটটা রোজাও রাখতে হবে এরপরে যদি না হয় তাইলে তার এলাকার মধ্যে সে এমন ভাবে খানা বিতরণ করবে ইয়ে তো যাই দরকার নাই আমরা রোজাটা রাখতেই মরতে চাই কথা বলেন ঠিক না বে ঠিক মনে রাখবেন আল্লাহ বলছেন আমার এক মিনিটের একটা কথা শুনেন শেষ সময় আল্লাহ রাসুল সাল্লাম এই যে আপনারা হুজুর আপনারা যে বলেন যে রমজানে রোজা রাখলে সওয়াব হবে না রাখলে গুণা হবে আপনারা বলেন নামাজ পড়লে ভালো হবে না পড়লে গুণা হবে আপনারা বলেন আল্লাহ আছে আপনারা বলেন কবরস্থানে মারার পরে মানুষ গেলে তার সামনে আসবে আসবে অর্থাৎ এই যে আজাব আছে মনে করেন আমি মারা গেলাম কিন্তু কবরে যায় দেখলাম কিছুই নাই কবরে যায় দেখলাম কিছুই নাই অনেক মানুষ কিন্তু চিন্তা করে হুজুর রাজে এত আজাবের কথা বলে আমি কবরে গেলাম কবরে যাওয়ার পরে দেখলাম আমার কিছুই নাই এমনিতেই হুজুররা কইলো আর কি আপনি কি বলবেন ওই আলেম ডাক দিয়া বলেন ওই ইমাম ডাক দিয়া বলেন শোনো হ্যাঁ বদির তুমি চিন্তা করেছ মানুষ মারা যাওয়ার আগে এত কিছু নিয়ম কারণ মাইনা যদি সে কবরে যায় তাইলে সে জান্নাত পাবে আর যদি না হয় তুমি মনে করতেছো এটা এমনিতেই বেহুদা আল্লাহ বেহুদা সব কিছু বানাইছে এমনিতেই আল্লাহ তালা সব কিছু এমনিতেই ছিল এটার কোনো কুল কিনারা নাই এমনিতেই হয়েছে আকাশ এমনিতে হয়েছে জমিন এমনিতেই হয়েছে বৃষ্টি এমনিতেই হয় রুদ এমনিতে হয় তুমি মনে করেছ কবরস্থানে যাওয়ার পরে মানুষ মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে গেল এটা মনে করলা আর আমার বিশ্বাস হইলো কবরস্থানে আল্লাহ জবাব সোল করবেন আল্লাহ হিসাব নিকাশ করবেন হাসরের মার টাঙাইবেন যদি এটা তোমার বিশ্বাস হয় আল্লাহ যদি সেদিন টাঙাই তাহলে তুমি কি করবা পেত না তোমার বিশ্বাস এগুলা ছিল না আর আমি বললাম এগুলা যদি থাকে মনে করো নাই যদি থাকে তাইলে তুমি কি করবা তখন সে বুঝতে পারলো না যদি থাকে তাইলে আমার ওই দরবারে আটকা হয়ে যাব। মুসলমান এই জন্য রমজান মাসে সম্মান করবে করবেন কত টাকা আরে কথা কন না কত টাকা এক টাকা যদি কেউ দান করে রমজান মাসে অন্য মাসে সত্তর সত্তর থেকে সাতশো সাতশো থেকে আল্লাহ যত খুশি তত বাড়াইয়া দেন বলুন না সুবাহ আল্লাহ